দুদিন সাধা কোটা নাই, সাধা কোটা মানুহ নোহোৱা হল না। গরু কিতাব পানি খুৱালি না কুৰ্চু চাহাব? হুই চাহাব, কে মই কথা এটা সুধো। হুত, মই বিয়াৰ পিছত কত থাকিম নো? হেৰে, সেইটো আৰু সুধিব লগা কথা হল না। কত থাকবি আৰু? তোৰ ৰুমতে থাকবি? মোক কি পাগলা পাইছা? সেই সেনেকা সৰু ঘৰটোত যে মই থাকিম, সিগলা ঘৰত হাঁহ মুৰ্গীও নাথাকে। হা, কত থাকবি তেনেহলে? তই নহলে মোক ইটা দি কিনে যে বনাই সেনকে ঘৰ এটা বনাই দি, নহলে মোক ইটো ঘৰকে দিব লাগব। কি বকি আছা তই? কিবা নিচা চিচা খাইছা নেকি? সঁচা কথা বুলি নিচা লাগে হা? সঁচা কথা কওঁ, মোক দিবি না? নাই ঐ কেষ্টি, কি লাগে তো? ঐ ৰংলি, ই কি কৈছি শুনছা না? কি কৈছিনো? এ বিয়াৰ পিছত বোলে এটা বেলেগ ঘৰ লাগে থাকবা। বেলেগ ঘৰ লাগে? তোৰ ৰুমটো কি বেয়া হা? কিন্তু দেখোন থাকিব পাৰা ৱাই। কি কলে তোনে? সৰু ঘৰটো থাক, মোক এই ডাঙৰ ঘৰটো থাকো দিব লাগিব। কিন্তু হে তই উল্টা পুল্টা কথা কৈ নাথাকবি। তোৰ মূৰত কি পোকা সোমাইছে? অ, তাৰ মানে মোৰ এতিয়া মাথাত পোকা সোমা হল হা? তোৰ কাৰণে মই কি কি কৰা নাই হা? তোৰ বেমাৰৰ কাৰণে মই গাড়ী বিক্ৰী কৰি দিছো, আৰু এতিয়া তই মোক বিয়া হোৱাৰ পিছত এই পাকা ঘৰটোতো থাকিব নিদিয়ে তই হা? হা, কথা মানে সেইটো হে। হা কেষ্টি, তই তাৰ মানে ইমান দিনে এইগিলা কথা পেটতহে লৈ আছিলি, তই যে কেতিয়াবা এইগিলা কথা ক'ব পাৰিবি আমি কিন্তু ভাবাই নাছিলো জানা না? ভাবব পাৰ নাছিলি, আজিৰ বে ভাব। মুঠতে মই বিয়া হোৱাৰ পিছত পাকা ঘৰটো মোক লাগব 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 কৈ দিছো ময়ো। বাপৰে বাপ, দেখছা না তাক আমি ইমান মৰম কৰিছিলোঁ হা? এই সাপকে গাখীৰ খুৱাই আছিলোঁ, আজিহে গম পালোঁ। অ মিঠাই, হা শুনচোন, কি গেছিক পথাৰত গেল না? গৰু দেখোন গোহালিতে আছে, উঠাই নাই নেকি সি? উঠাই নাই, ইমান দেৰিকে কিয় শুই থাকিব লাগে সি? মইনো কিনকে জানিমে কাকা, তই জগাই দিনিচোন। ৰ ৰ ৰ ৰ ৰ, ঐ গেছিক, গেছিক ওলা, ঐ গেছিক মৰাটো। কি হলনো ইমান যে ৰাতিপুৱাই পুৱা এটা পৰি আছা? পথাৰত নাজানেকে ইমান দেৰি হল, গৰু গোহালিতে আছে। গুরু গোহালির আছে, মই কি করবা লাগে? তুই পথার লৈ যাবা নরা নাকি? গরু মই লৈ যাব লাগে? গরু তই নাই না, মই নাও। ও, মই লৈ যাম, আর মই গরু লৈ গলি তনে নাক বুঝে বুঝে বিলাত লাগে হুই থাকা। মই ঘর সব কাম করো আর তনে মো গীতা বুঝতো নে দাম। কি লাগে তো? কি লাগে? বহুত বুসন দি আছে কালি পাৰ তই, নালাগে তো একো করবা। মই পথাতে গরু দিয়ে হ বাজুলি আছে মোর, জানং তই গুরু নিয়া যে ঘৰৰ গুৰুকেইটাকে চিন নাপাবই। মোৰ জহতে খাইছে ইমান দিন, নাজাঙে যে শুয়ে থাকিম আজি দিনটো। পথাৰৰ পৰা আহিলং, তাৰপিছত তোৰ মোচোন ভাঙিম মই। ঐ ৰংলি, মই পথাৰত যাব ওলাইছোঁ। কাকা, তুই কিবা এটা সিদ্ধান্ত ল সোনকালে, নহ'লে তাৰ ইমান ডাঙৰ ডাঙৰ লেকচাৰ শুনি থাকিব নোৱাৰো। এ তোৰ সি ক'ত আছে নো? তাক মই মাতা বুলি ক, তাক কথাবিলাক ভালকে বুজাই দিম। হৈ দে, ঐ গেষ্টিক ৰচোন, ৰ এতে বচোন। কি কওঁ, মই এতে শুনি আছো। হে তেৰে পাতলা মোচত ৰং হৈছে, এনেকৈ খুলি থাকিলে নহয়। এই মাথাত সোমাইলা কথাগিলা, তই যে ইমান ডাঙৰ ডাঙৰ কথা কৈ আছা, তই ইমান ডাঙৰ মানুহ নহয়। মই এখন ঘৰ তোক ৰাখবাও পাৰোঁ, ওলাই দিবও পাৰোঁ। মই যদি গাড়ীখন বিক্ৰী কৰি তোক নাচালো হয়, তই যে মেচিনৰ বহাব নুলি হয়তো ভালো নহলি হয়। মোৰ মা দেউতা যেনেকে ওপৰত গুচি গৈছিল, সেনেকে গুচি গলি হয় তই। গাড়ী বিক্ৰী কৰি চিকিৎসা কৰাৰ কাৰণে তোৰ ইমান মোচন বাঢ়িছিল হয় না? তোক
আমি মরম করা তো ঠিক মূল্য দিছা ন তনে মোক জীবনত কিবা বস্তু দি পাইছা কিবা মনত আছে হা খান্তা দিছে তনে মোক কিনো কওয়ে হয় দিবতে সব দিবতে কিতা জি করা টাকা কথা থাকবি তয় হা লতুর পয়সা বাকি জিমান পাবা লাগা আছা পিছত লৈ লবি ইমান কম পয়সা মই দেখোন ইমান পয়সা দিছিলো গে এই তোক আরো পয়সা লাগে অতুক দি আসং বল আ ওই দিনে কি ন করা হয় পয়সা লাগে তো বীর দিয়ে দিন রাজি বল ওই কাকা ওই দিনে কি ন করা হয় হেই তোক বিচাই মই আপন বুলি ভাবছিলাম তই আমাক নিজৰ আপোন বুলি নাভাবা মনৰ আপোন হলে তেজৰ সম্বন্ধ থাকিব নালাগে জানি থবি কি বাপেকে বনা দিয়া ঘর ইয়ার এটা ওইটা মই নিজের পয়সা দি কিনা নাই লাগে যদি পুরনা ঘরটুকে লই ল মই তোর ঘর দুটো থাকি এই পুরনা ঘরটুতে থাকবি তই মোৰ নিজৰ লৰাৰ নিচিনা নহয় না।